হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মিডিটেক। এখন আমরা কথা বলবো মানুষ সিনেমার প্রথম গান, যেটা একটা রোমান্টিক ট্র্যাক। তো সেই গানটা, যেটা নাম হচ্ছে তুমি আমারই হবে, তো এটা আমার কেমন লাগলো। এখানে আমরা ফিচার করতে দেখছি মুখ্য চরিত্রে লিড কাস্টকেই, এবং এই যে গানটা, এটা দুটো ল্যাঙ্গুয়েজে রিলিজ করা হয়েছে, কারণ আমরা জানি এটা প্যান ইন্ডিয়া রিলিজ। বাট সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার যেটা আমার লাগলো, যে জেনারেলি এটা কিন্তু হয় না, খুব কম দেখা গেছে যে একটা সিঙ্গেল ট্র্যাকের মধ্যে যখন আমরা অডিও ভিজুয়াল মাধ্যম দেখছি, সেক্ষেত্রে বাংলা গানের জন্য কিছু নতুন ক্লিপ ইউজ করা হয়েছে এবং হিন্দি গানের জন্য নতুন কিছু ক্লিপ ইউজ করা হয়েছে, যেটা আমার বেশ ইন্টারেস্টিং লাগলো। মানুষ দুটো জিনিসই দেখবে, দুটো গানই দেখবে, শুধুমাত্র ট্র্যাকের জন্য নয় বা গানটার জন্য নয়, তার ভিজুয়ালি ইম্প্যাক্টের জন্য, যেটা আমার মনে হয় খুব সুন্দরভাবে যায়। কেননা হিন্দিতে অনেক সময় লিপ সিঙ্কের জন্য তারা এটা সিচুয়েশনালি হ্যান্ডেল করতে পেরেছে, কিছু কিছু সিনকে তারা ওভার দ্য ল্যাপ দেখানোর চেষ্টা করেছে, যেটার জন্য হিন্দিতে আমার মনে হয় আলাদা করে তার কাট ইউজ করেছে, যেটা বাংলার ক্ষেত্রে ওই যে একটা জায়গা আছে সেই জায়গাটাই অনেকটা কভার করা গেছে, যেটা বাংলার রিদমটা মেনটেন করছে, ওই যে তারা হিরো বা হিরোইনের যে সিঙ্কের ব্যাপারটা আছে সেটা খুব সুন্দরভাবে এসেছে। তো এই গানটার যদি আমাকে ওভারঅল দুটো ডিপার্টমেন্টে ভাগ করতে হয়, যে গানটা অডিও হিসেবে আমার কেমন লাগলো, আমার যে এমন লেগেছে যে আউটস্ট্যান্ডিং একটা গান, খুব সুন্দর ট্র্যাক বা এরকম গান আমাদের আগে কানে পৌঁছায়নি, না সেরকম নয়, খুব অসাধারণ গানের লাইন্সও নয়, বাট হ্যাঁ একটা রোমান্টিক অ্যাঙ্গেলে একটা কমার্শিয়াল ফিল্মের ক্ষেত্রে যেরকম গান দরকার, যেখানে আমরা হিরোইনকে এস্টাবলিশ করব, তাদের ভালোবাসা প্রেম এই অ্যাঙ্গেলগুলোকে এনহ্যান্স করব, সেটা আমার মনে হয় গানটা ইম্প্যাক্টফুলি দিচ্ছে। এবং পুরো জিনিসটাই আমরা সেই রোম্যান্সটা, সেই কেমিস্ট্রিটা, সেই কেমিস্ট্রি ডেভেলপমেন্টটা আমরা দেখতে পাচ্ছি। তো এটা একটা আমার জন্য ডিসেন্ট রিদম, আমি যদি এটা শুধু অডিওর মাধ্যমে কথা বলি, বাট যখন এটা অডিও এবং ভিজুয়াল দুটো সিঙ্ক হয় তখন আমার মনে হয় একটা দারুণ জায়গায় চলে যায়। তার কারণ হচ্ছে এখানে যে যে আমি বলবো অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করা হয়েছে বা যে সেট ডিজাইনটা আমাদেরকে দেখানো হয়েছে, প্রত্যেকটা সেট এবং তার সাথে কস্টিউম, এটা এত সুন্দর সিঙ্ক হয়, সেটা আমি দুজনের কথাই বলছি, জিদ্দাকে তো অপূর্ব লাগছে, হিরোইনকেও অপূর্ব লাগছে, তাদের যে কস্টিউম সেটা খুব সুন্দরভাবে ম্যাচ করে ওই সিনগুলোর সাথে। একটা আমরা টাওয়ারের সিন দেখতে পাই যেখানে তারা হলুদ একটা আবহ, ওই যে খুব সুন্দর কন্ট্রাস্ট করে ওই ওই সিনটাকে, ওই হোয়াইট টোনটার সাথে ইয়েলোটা খুব সুন্দর ম্যাচ করে। সুতরাং এটা বড় পর্দায় দেখতে বা তার যদি আমি টেকনিক্যালে যাই, তার যদি কালারে যাই বা তার যদি ওভারঅল অ্যাম্বিয়েন্সে যাই, সে ডিজাইনে যাই, সেটা আমাকে খুব সুন্দরভাবে আকৃষ্ট করেছে গানটায়। সেকেন্ড, এখানে খুব হ্যান্ডেল ক্যামেরা ইউজ করা হয়েছে, আপনারা খুব স্টেডি ক্যামেরা দেখবেন না, খুব কম জায়গায়। এবারে এর দুটো ব্যাপার আছে, অনেকের ক্ষেত্রে এটা সেকি মনে হবে বা অনেক জায়গায় মনে হবে দুলছে ক্যামেরাটা, বাট এটা আপাত দৃষ্টিতে এটা নতুন টেকনিক, নতুনভাবে লোকজন এটাকে ইনকর্পোরেট করছে, সেই জায়গায় একটা গানের মধ্যে আসা কিছু জায়গায় ভালো লেগেছে। তবে হ্যাঁ, কোথাও গিয়ে একবার মনে হচ্ছিলো যে এটা বেশি ইউজ করা হয়ে যাচ্ছে, কারণ হ্যান্ডেল শটের একটা মিনিং থাকে, সেই জায়গাটা সিনেমায় আমরা বুঝতে পারবো যে গানটায় কতটা এটা ইম্প্যাক্টফুলি করা হয়েছে, নাকি জাস্ট করতে হবে বলে করা হয়েছে। যদিও গানটার যে প্রথম ইন্ট্রোডাকশনটা হয় সেখানে যেভাবে কাটসগুলো ইউজ করা হয়েছে ভিজুয়ালি, সেটা দারুণ দারুণ লাগে, ওই ফার্স্ট যে ইম্প্রেশনটা সেটা হোল্ড করতে পারে, ওই ডিজাইনিংটাই আমার মনে হয় খুব সুন্দর। এবং গানটা একটা ফ্লোতে গেছে, গানটা তাদের মধ্যে আমরা কেমিস্ট্রি ডেভেলপড হতে দেখেছি এবং লাস্টে গিয়ে সেটা ক্লোজার পায়। তো এই গানটার প্লেসমেন্ট সিনেমার কোন জায়গায় হয়, আমরা জানি একটা বাচ্চা এবং বাবার সম্পর্ক আছে বা তারই কথা বলবে এই সিনেমাটা, সেই জায়গা থেকে সেই সাবজেক্টটাকে কতটা এনহ্যান্স করতে পারে এই গানটার প্লেসমেন্টটা, সেটা আমরা অবশ্যই সিনেমায় দেখবো। তবে এটা অবশ্যই সিনেমার মাঝের গানই হবে, এটা এন্ড ক্রেডিট সং হবে না। তো আমার ওভারঅল কিন্তু গানটা বেশ ভালো লেগেছে, তার দুটো সিঙ্ক ব্যাপারটা আমার খুব সুন্দর লেগেছে, জিদ্দাকে দেখতে অপূর্ব লাগছে, আমাদের হিরোইনকেও দেখতে অপূর্ব লাগছে, আমি যেমন প্রথমেই বললাম, এবং তাদের মধ্যে কেমিস্ট্রিটাও কিন্তু এখানে ডেভেলপড হয়, কারণ পরপর দুটো প্রজেক্টে আমরা তাদেরকে কাজ করতে দেখছি, সুতরাং একটা টাইম বা একটা প্রসেসও লাগে যে একটা হিরো হিরোইনকে একটা টাইম নিতে, বাট একটা সিনেমা দুটো সিনেমা পরপর করার পর সেই কেমিস্ট্রিটা আমরা কিন্তু দেখতে পাই এবং সেই ঝলকটা কিন্তু দেখতে পাচ্ছি, আমি চেঙ্গিজের থেকেও বেশি কেমিস্ট্রি তাদের এই সিনেমায় দেখতে পাচ্ছি। তো তোমাদের কেমন লেগেছে গানটা আমাকে অবশ্যই জানিও, এবং আমি কিন্তু দুটো গান নিয়ে একসাথে কথা বলে দিলাম, হিন্দি গানটাও আমার বেশ ভালো লেগেছে শুনতে। তো এই ছিল আমার মতামত, ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।